পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেখানে রয়েছে জোরের মূর্তি, আর মাটির ওপরে ওই ছোট্ট ঘাসের ওপরে যে যে ঘাস উঠেছে ফুল ফুটেছে সেখানে রয়েছে জাদুর খেলা। তাই শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। বলি তুমি তো নিজেই নিজেকে জালে বেঁধেছো, তাহলে কেন যেমন ছটফট ছটফট করছো বুঝতে পারিনি বাপু। বুঝতে পারবে না নন্দিনী, তাই তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি যে এত ক্লান্ত, কই তোমাকে দেখে তো তা মনে হয় না। নন্দিনী, একদিন দূর দেশে একটা ক্লান্ত পাহাড় দেখেছি, ভরা দেবে কি। তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তাহলে কেন এসব বলছো? আমার অনবকাশে রুজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পারের হাওয়া অনায়াসে লাগবে সেই দিন আগমনীর লগ্ন লাগবে। হ্যাঁ, আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব তুমি রঞ্জনকে দেখলেই পাবে। সে যে বড় সুন্দর, জবাব সুন্দরী পায় অসুন্দর জবাব ছিনিয়ে নিতে চায়।